ওকে বিসমিল্লাহ। খেয়াল করো, ইমাজিন চিলড্রেন অ্যান্ড টিনস হু হ্যাভ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, বলা হচ্ছে কি সে সমস্ত বিস্ময়কর শিশুরা এবং টিন এজাররা যারা পৃথিবীকে বদলে দিয়েছে, যারা পৃথিবীকে কি বদলে দিয়েছে। প্রথম যে নামটা দেখতে পাচ্ছি এটা হলো ডিলান মাহালিংহাম। ও কি করেছে দেখি তো, অ্যাট এজ অফ 9, 9 বছর বয়সে ডিলান মাহালিংহাম বিকাম দ্য কো ফাউন্ডার অফ লেইল এমডিজিস। বলা হচ্ছে কি ডিলান এই মাহালিঙ্গাম সে কো ফাউন্ডার হয়েছে, কো ফাউন্ডার মানে সহ প্রতিষ্ঠাতা, কো ফাউন্ডার আমরা বাংলা বলি সহ প্রতিষ্ঠাতা হয় লিল এমজি। লিল মানে লিটল, আসলে বাচ্চাদের এমডিজি, এমডিজি মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলা হয়, মানে পৃথিবী দেশের, পৃথিবীর অনেক দেশের যারা নেতা নেত্রী বা প্রধানমন্ত্রী রয়েছে তারা 2000 সালে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা কি করবে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা তৈরি করবে। এগুলো বিভিন্ন ধরনের গোল ছিল আর কি, যে চরম দারিদ্র কমাবে, হ্যাঁ, তারপর প্রাইমারি শিক্ষাটা সবার জন্য করে দিবে, এই টাইপের করে এই গোলের এটাকে বাস্তবায়ন করার জন্য এই ডিলান মাহালিংহামও একটা একটা এমডিজি সেট করে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা বললাম এটার নাম দিয়েছে লিল এমডিজি। হ্যাঁ, ওর সাথে আরেকজন ছিল যেহেতু কো ফাউন্ডার, কো ফাউন্ডার মানে সহ প্রতিষ্ঠাতা, অ্যান্ড নন প্রফিট ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা হলো কি একটা নন প্রফিট, নন প্রফিট মানে অলাভজনক, নন প্রফিটের বাংলা বলি অলাভজনক, তাহলে আন্তর্জাতিক একটা, বলা যায় কি আন্তর্জাতিক উন্নয়ন এবং অন্তরুণ ক্ষমতায়ন সংস্থা, অর্গানাইজেশন বাংলা বলবো সংস্থা, এইটা লিল এমডিজিটা। লিল এমডিজিস মিশন, এই যে লিল এমডিজির, লিল মানে লিটল বলেছি, তোমরা অনেকেই খেয়াল করেছো আশা করি, এই মিশনটা হলো, তার উদ্দেশ্যটা হলো টু ইউজ দ্য পাওয়ার অফ দ্য ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মিডিয়া যেটা আমরা বর্তমানে ইউজ করি, যেটা আমরা এখন এই যে এই ডিজিটাল যে মাধ্যম, এই মাধ্যমের ক্ষমতাটা ব্যবহার করা টু এনগেজ চিলড্রেন, শিশুদেরকে কি করার জন্য, নিয়োগ করার জন্য, নিয়োজিত করার জন্য, কোথায় নিয়োজিত করবে, ইউনাইটেড নেশনস মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। ইউনাইটেড নেশন আমরা বাংলা বলি জাতিসংঘ, জাতিসংঘের হচ্ছে এখানে কেন অ্যাপোস্ট্রফি আসছে, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিশুদেরকে নিয়োগ করা বা নিয়োজিত করাটাই ছিল এই লিল এমডিজির লক্ষ্য। হিস অর্গানাইজেশন হ্যাজ মোবিলাইজড, বলা হচ্ছে মোবিলাইজ তো জানি আমরা, একত্র করা বা সমবেত করা, তোমরা লিখে রাখতে পারো, ইংলিশটাও লিখে দিয়েছি, প্রিপেয়ার অ্যান্ড অর্গানাইজ ফর এ কজ। তার যে প্রতিষ্ঠান, এই যে ডিলাম ম্যাকালিংহামের এই প্রতিষ্ঠানটা কি করেছে, মোবিলাইজড, বলা হচ্ছে কি মোর দেন 3 মিলিয়ন চিলড্রেন অ্যারাউন্ড দ্য গ্লোব, বলা হচ্ছে কি সারা পৃথিবীতে 30 লক্ষের চেয়ে বেশি শিশুদেরকে কি করেছে, একটা যে একত্র করেছে বা আমরা বলতে একটা কাজের জন্য সমবেত করেছে, বা তারা এই যে একটা কজ, কজটা হলো যে সবাইকে এই এমডিজি গুলো পূরণ করবে, এই এমডিজি গুলো ছিল 8টা যদিও, টু রেজ $780,000, $780,000 US ডলার, দ্যাট ইজ $780,000 তারা তুলে ফর সুনামি রিলিফ। উচ্চারণটা টি আসছে যদিও, তার আমরা করব অ্যাজ দে উচ্চারণ, কেন এটা একটা জাপানিজ ওয়ার্ড, এটা টিটা অনুচ্চারিত থাকবে, আমরা সুনামি বলবো, সুনামি রিলিফ। সুনামি হলো আমরা জানি অনেকে, সুনামি হলো এটাকে সুনামির বাংলাটা করা হয় বন্দরের ঢেউ হিসেবে, হ্যাঁ, বন্দর থেকে যে ঢেউটা আসে, সত্যিকার অর্থে হলো সুনামি হলো সাগরের নিচে যখন ভূমিকম্প হয় সাগরের তলে, তখন পানিগুলা কি করে আমরা স্থলে চলে আসে, অনেক সময় অনেক ভয়ঙ্কর ভাবে আসে। তো এই যে চলে আসা বা ঘর বাড়ি ধ্বংস করে দেয়া, যে সাগরে যে ভূমিকম্পটা হওয়া, এটাকে কিন্তু আসলে সুনামি বলা হয়, সুনামি রিলিফের জন্য, সুনামি থেকে মানুষকে বাঁচানোর জন্য ত্রাণ কার্যক্রম সে শুরু করে, রিলিফ মানে আমরা জানি ত্রাণ, অ্যান্ড মোর দেন $10 মিলিয়ন ফর হারিকেন রিলিফ, এবং সে আরো টাকা তুলে প্রায় 10 মিলিয়নের চেয়ে বেশি কিসের জন্য, হারিকেন রিলিফ বা হারিকেন হারিকেনের ত্রাণ হিসেবে, হারিকেন ওদের দেশে তো, আমাদের দেশে তো সাইক্লোন বলি আমরা, আর ওদের দেশে হারিকেন বলে, হারিকেন কিন্তু সাইক্লোনের চেয়েও বেশি শক্তিশালী একটা ঝড়, সামুদ্রিক ঝড়। হি হ্যাজ বিল্ড এ ডরমিটরি ইন টিবেট, সে তিব্বতে একটা ডরমিটরি বা একটা ছাত্রাবাস বা ছাত্রীবাসও বলতে পারো তৈরি করে তিব্বতে। তিব্বত হলো চীনেরই একটা প্রদেশ বলা যায় বর্তমানে। হ্যাঁ, মোবাইল হসপিটাল ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে একটা ভ্রাম্যমান সে হসপিটাল করে। স্কুল প্লে গ্রাউন্ড সার্ভিং এইডস, ইন উগান্ডা, সে উগান্ডাতে একটা স্কুলের জন্য খেলার মাঠ করে দেয়, যেগুলা
এইডস এর মাধ্যমে যারা কি হয়েছে, এইডস এর কারণে যারা এতিম হয়েছে তাদেরকে এটা সার্ভ করে। এরপর বলছে কি, দেখো তো, দিলান ইজ এ ইয়থ স্পিকার ফর দ্য ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনে বাংলা বলেছি জাতিসংঘ, লিখে রাখবা, না জানলে তোমরা অবশ্যই লিখে রাখবা। দিলান হলো একজন ইয়থ স্পিকার বা একটা তরুণ বক্তা, কোথায় বক্তা, জাতিসংঘে। জাতিসংঘে সে তো গিয়ে বক্তৃতা দেয়। হ্যাঁ, তার বয়সটা কিন্তু তোমাদেরই বয়সই হবে, সর্বোচ্চ, এর চেয়ে বেশি হওয়ার কথা না, 1-2 বছর এদিক ওদিক হতে পারে। অ্যালেকজান্ডার স্কট, একটা বাচ্চা মেয়ের ছবি দেখতে পাচ্ছি আমরা, কি লিখেছে দেখি তো। অ্যালেকজান্ডার স্কট ওয়াজ বোর্ন ইন কানেকটিকাট ইন 1996। অ্যালেকজান্ডার স্কটের জন্ম হয়েছিল কানেকটিকাটে। কানেকটিকাট হলো ইউএসএর একটা স্টেট, 1996 সালে জন্মগ্রহণ করে। অ্যান্ড ওয়াজ ডায়াগনোজ, এবং তার রোগ নির্ণয় করা পরে ধরা পড়েছে, রোগ নির্ণয় সেটা হলো তার কি হয়েছে, নিউরোব্লাস্টোমা। নিউরোব্লাস্টোমা নামে একটা অসুখ হয়েছে। এটা হলো কি, হলো এ টাইপ অফ চাইল্ডহুড ক্যান্সার, এটা হলো বাচ্চাদের এক ধরনের ক্যান্সার। শর্টলি বিফোর শি টার্নড ওয়ান, সে 1 বছর হওয়ার আগেই, তার বয়স 1 বছর হওয়ার আগেই তার এই নিউরোব্লাস্টোমা অসুখটা ধরা পড়ে। দেয়ার ইন 2000, জাস্ট আফটার টার্নিং 4, ফলে 4 বছর হওয়ার পর, শি ইনফর্মড হার মাদার, সে তার মাকে জানায় দ্যাট শি ওয়ান্টেড টু স্টার্ট আ লেমোনেড স্ট্যান্ড। লেমোনেড স্ট্যান্ড আমরা বলবো লেবুর শরবতের স্ট্যান্ড, স্ট্যান্ড কে স্ট্যান্ডই বললে বেটার আমি বলবো। সে লেবুর শরবতে সে কি করছে, তার মাকে বলছে সে একটা লেবুর শরবতের একটা স্ট্যান্ড করবে। হ্যাঁ, এখানে যে দই ফুচকা বিক্রি করে না, ওটা ওটার মতো আর কি, সে কি করবে, একটা লেবুর স্ট্যান্ড শুরু করবে। কেন শুরু করবে, টু রেজ মানি ফর ডক্টরস টু হেল্প চিলড্রেন। সে কি করে ডাক্তারদের জন্য টাকা তুলবে, যাতে করে বাচ্চাদেরকে কি করা যায়, সাহায্য করা যায়, টু হেল্প চিলড্রেন। হার ফার্স্ট লেমন স্ট্যান্ড, তার প্রথম যে স্ট্যান্ড বা শরবতের স্ট্যান্ডটা ছিল, রেজ $2000, কয় হাজার ডলার তারা রেজ করেছে এখানে দেখো তো, কয় হাজার ডলার, $2000। অ্যান্ড লেড টু দ্য ক্রিয়েশন অফ দ্য অ্যালেক্সিস লেমন স্ট্যান্ড ফাউন্ডেশন, এবং এর ফলে সে একটা ফাউন্ডেশন করে, একটা ধাতব্য প্রতিষ্ঠান করে। ধাতব্য প্রতিষ্ঠান বুঝো, ফাউন্ডেশনের বাংলা বলে কি, ধাতব্য প্রতিষ্ঠান। ধাতব্য প্রতিষ্ঠান মানে যেখানে কোনো টাকা পয়সা ছাড়া দান করা হয়, ঠিক আছে, এটাকে কি বলা হয়, ফাউন্ডেশন বলা হয়। এবং এই অ্যালেক্সের এই প্রথম যে লেমনের স্ট্যান্ড, এটা $2000 তুলে, এবং এর ফলে কিসের সৃষ্টি হয়, অ্যালেক্সের বলা হচ্ছে কি লেবুর শরবতের স্ট্যান্ড এর ফাউন্ডেশন বা দাতব্য প্রতিষ্ঠান সে সৃষ্টি করে। ক্রিয়েশন মানে সৃষ্টি করা এখানে বলতে পারি, বা শুরু করা, স্টার্ট করা বলতে পারো তুমি। অ্যালেক্স কন্টিনিউড হার লেমন স্ট্যান্ডস থ্রু আউট হার লাইফ, তার সারা জীবন জুড়ে এসে কি করে এই লেমন স্ট্যান্ডটা করে, আলটিমেটলি রেজিং ওভার $1 মিলিয়ন টুয়ার্ড ক্যান্সার রিসার্চ। বলা হচ্ছে শেষমেশ, শেষমেশ তার এই ফাউন্ডেশনটা, তার এই প্রতিষ্ঠানটা বলা হচ্ছে $1 মিলিয়ন, $1 মিলিয়ন ক্যান্সার গবেষণার জন্য তুলে। শি পাস টু ওয়ে, পাস টু ওয়ে তো জানি আমরা, ডাই বা মারা যাওয়া। পাস ওয়ে মানে কি, ডাই বা মারা যাওয়া, লিখে রাখো সবাই যারা জানো লিখে রাখো প্লিজ। সে মারা যায়, কখন মারা যায়, ইন August 2004 অ্যাট দ্য এজ অফ 8। এর 8 বছর বয়সে এই এই যে এই বাচ্চা মেয়েটা যার নাম হলো অ্যালেক্স, সে মারা যায় 8 বছর বয়সে। টুডে অ্যালেক্সিস লেমনস্ট্যান্ড স্পন্সর্স এ ন্যাশনাল ফান্ড রেজিং উইকেন্ড। বর্তমানে টুডে মানে আমরা বাংলা বলি, বর্তমানে অ্যালেক্সিস লেমনেট স্ট্যান্ড ফাউন্ডেশন স্পন্সর, স্পন্সর মানে আমরা জানি সৌজন্য দিয়ে কিছু করা বা টাকা পয়সা দেওয়া। স্পন্সর কে চাইলে আমরা স্পন্সর বলতে পারি, স্পন্সর করে কি, ন্যাশনাল ফান্ড রেজিং উইকেন্ড, একটা জাতীয় তহবিল তোলার, টাকা পয়সা তোলার একটা সপ্তাহ করে তারা ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্রে, হুইচ ইজ প্রপারলি নোন এজ লেমনেট ডেজ, যেটা সবাই কি হিসেবে চিনে, লেবুর শরবতের দিন হিসেবে। হ্যাঁ, লেবুনের স্ট্যান্ডস ডেইজ মনে হলো লেবুর শরবতের দিন হিসেবে সবাই চিনে। ইচ ইয়ার বলে প্রতি বছর অ্যাজ মেনি অ্যাজ 10,000 ভলান্টিয়ার্স, বলা হচ্ছে কি সর্বোচ্চ 10,000 স্বেচ্ছাসেবক, ভলান্টিয়ার আমরা বাংলা বলি স্বেচ্ছাসেবক, ওরা বলা হচ্ছে কি কত 10,000 ভলান্টিয়ার্স বা 10,000 স্বেচ্ছাসেবক কি করে, মোর দেন 2000 অ্যালেক্সিস লেমন স্ট্যান্ড, বলা হচ্ছে কি প্রায় বলা হচ্ছে কি 2000-এর চেয়ে বেশি লেবুর শরবত স্ট্যান্ডে কি করে, মেক এ ডিফারেন্স ফর চিলড্রেন উইথ ক্যান্সার, মানে তাই সেই সমস্ত মেয়েদের জন্য পার্থক্য করে দেয়, যারা মেয়ে বলতেছি শিশুদের জন্য পার্থক্য করে দেয় যাদের কি হয়েছে ক্যান্সার হয়েছে। তাহলে এই 10,000 মানুষ ই আলটিমেটলি
অ্যালেক্স নামক এই বাচ্চা মেয়েটার দ্বারা ইন্সপায়ার হয়েছে না, তাই না? তোমরা কে কি করছো দেখি, কে কি করছো বলতে পারবা? এরপর দেখো রায়ান রালজেক এর কথা, এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে রায়ান রালজেক ছিল কি ইন 1998 1998 এর ওল্ড, 6 বছর বয়স ছিল 98 সালে। আর রায়ান রালজেক ওয়াজ শকড, সে শক হয়েছে টু লার্ন দ্যাট চিলড্রেন ইন আফ্রিকা হ্যাড টু ওয়াক মেনি কিলোমিটার্স এভরি ডে জাস্ট টু ফ্যাচ ওয়াটার। ফ্যাচার তো আমরা কি লিখেছি দেখো তো, ফ্যাচ কি লিখছি বলো, কথা বলো না কেন, গিয়ে নিয়ে আসা। সবাইকে লিখতে হবে, লিখতে হবে সবাইকে। মানে সে শখ হয়েছে রেলজেক বা এই ছেলেটা শখ হয়েছিল 6 বছর বয়সে, সে জানতে পারলো যে, সে কি জানলো, আফ্রিকাতে বাচ্চারা বা শিশুরা বলছে মাইল কে মাইল অনেক কিলোমিটার যেতে হয়, কেন প্রতিদিন জাস্ট টু ফেচ ওয়াটার, পানি আনার জন্য। রায়ান সিদ্ধান্ত নিল যে হি নিডেড টু বিল্ড এ ওয়েল ফর এ ভিলেজ ইন আফ্রিকা। সে কি করবে, আফ্রিকাতে একটা গ্রামে একটা নলকূপ সে করবে, ঠিক আছে? এটা কে সিদ্ধান্ত নিল, রাল জ্যাক, বাই ডুইং হাউস হোল্ড চোর। চোর তো জানি আমরা, গৃহস্থালী টুকিটাকি কাজ, লিখে ফেলো সবাই, গৃহস্থালী টুকিটাকি কাজকে বলা হয় চোর বলা হয়, ঠিক আছে? সো কি বলছে দেখো তো, সে গৃহস্থালী টুকিটাকি কাজ করে পাবলিক স্পিকিং, পাবলিক স্পিকিং সবার সামনে গিয়ে সে ভাষণ দিচ্ছে, হ্যাঁ, অন ক্লিন ওয়াটার ইস্যুস, আবার পরিষ্কার পানি ইস্যু নিয়ে। আর কি করেছে সে, রায়ান রেজড যথেষ্ট, রেজড এনাফ মানি, সে যথেষ্ট টাকা উত্তোলন করে, উইথ হুইচ, যেটা দিয়ে হিজ ফার্স্ট ওয়েল ওয়াজ বিল্ড ইন 1999, যেটা দিয়ে সে 1999 সালে তার প্রথম নলকূপটা সে বানায়। ওয়েল তো কি জানি আমরা, কূপ, ওয়েল তো কি কূপ বা কুয়া, দেখতে পারো যারা জানো না, সে কূপ বানায় কোন সাল, 1999 সালে। কোথায় মানে এটা, এট দ্য অ্যাঙ্গুলু প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলে অ্যাঙ্গুলু ইন এ নর্দার্ন উগান্ডিয়ান ভিলেজ, বলা হচ্ছে কি উত্তরাঞ্চলীয়, উত্তরাঞ্চলীয় উগান্ডার একটা গ্রামে সেই কাজটা করে। হুইচ হ্যাজ লেড টু রায়ান্স ডিটারমিনেশন, রায়ান্স ডিটারমিনেন্ট ছিল, সে যে দৃঢ় সংকল্প ছিল, এটার ফলে কি হয়েছে, লেড টু রায়ান্স ওয়েল ফাউন্ডেশন, রায়ানের ওয়েল ফাউন্ডেশন বা কুপ ফাউন্ডেশন সে গড়ে তোলে, এটা সৃষ্টি হয়। আর হুইচ হ্যাজ কমপ্লিটেড 667 প্রজেক্টস, বলা থেকে প্রায় বলা হচ্ছে 670টা প্রজেক্ট শেষ করেছে ইন 16 কান্ট্রি, 16টা দেশে, ব্রিঙিং অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, এবং এর ফলে কি হয়, পরিষ্কার পানিতে প্রবেশ অধিকার পায় মানুষজন, অ্যান্ড স্যানিটেশন টু মোর দেন 714,000 পিপল, বলেছে কি সে এখন, ফলে এর ফলে কি হয়, তার ক্লিন ওয়াটার পায় এবং স্যানিটেশন আমরা লিখি স্বাস্থ্য বিধান, স্বাস্থ্য স্বাস্থ্য সেবা তারা পাচ্ছে প্রায় 7,14,000 মানুষ। ক্লিয়ার? স্যার ওকে, সো আমরা এইখানেই রাখবো, রাখবো এই জন্য যে আমরা কালকে এসে আরো দুইটা টপিক পড়বো, এর আগে আমরা এখানে রাখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।